আমি দীর্ঘদিন একটি মেয়ের কাছ থেকে অবহেলার শিকার, আমার করণীয় কি? বর্তমানে আমি বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে। যে ভাই এই প্রশ্ন করেছেন সিরিয়াসলি, আমি তাকে উত্তর দিচ্ছি, শুনেন। এরকম প্রশ্ন অনেক যুবকদের এবং অনেক মেয়েদের, যে আমি যাকে ভালোবাসি, মানে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক আছে, সে আমাকে অবহেলা করছে, আমি কষ্ট পাচ্ছি, আমার জীবন শেষ হয়ে যাবে। অনেক বেকুব আছে, নির্বোধ আছে, তার যার সাথে অবৈধ সম্পর্ক আছে সে তাকে ইগনোর করছে, আরেকজনের হাত ধরছে, এই জন্য দুঃখের চোটে সে বলে আর বিয়ে করব না, সে গলায় ফাঁস দেবে। আমি বলি আপনার উচিত একসঙ্গে দুইটা বিয়ে করা, কারণ আপনি যাকে মনে করছেন সে আপনার ভালোবাসার মানুষ, সেই লোকটা যখন আপনাকে ছাড়া আরেকজনের হাত ধরতে পারছে, আপনিও ব্যাটাগিরি দেখানো উচিত। বুঝেন নাই কথা? যে আপনি যাকে ভালোবাসা দিছেন, হোক অবৈধ ভালোবাসা, ভালোবাসছেন যারে, সে যখন আপনারে ছেঁকা দিছে, তাহলে বুঝতে হবে আপনি অপাত্রে ভালোবাসা দিছেন, আল্লাহ বাঁচাইছে আগে ভাগে। বিয়ের পরে এটা ডাইনে বামে যাইতো, তার আগে ভাগে চলে গেছে, ভালো হইছে। অতএব ডিপ্রেশনে ভোগে এটা বেকুব ছেলে মেয়েরা, কোনো বুদ্ধিমান ছেলে মেয়ে ডিপ্রেশনে ভুগতে, যে আগে ভাগে ওর পথ ধরছে, ভালো হয়েছে, আল্লাহ আমার হেফাজত করছে, আমি অজাগায় গেছি। বুঝতে পারছেন কথা? আরো বেশি করে এর দেখা দেখা বিয়ে করবে।